প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের দেখাচ্ছি টোল গেট দিয়ে কীভাবে বালি উত্তোলন করা হয়। এই টোল গেটটি আসছে নেত্রকোণার দুর্গাপুরের সমসই নদীর এখান থেকে। এই টোল গেটটি কেউ কেউ বলে বাল্ক হেড জাহাজ, কেউ বলে কার্গো জাহাজ। এটাতে মাল এখানে আনা হয়েছে। এটা ময়মনসিংহ জেলার হালুয়াট উপজেলার সাক্ষয়ে ওই এখানে নদী আছে, নদীর পাশে বাল উত্তোলন করে ব্যবসা করা হয়। যদি এটা একটা লাভজনক ব্যবসা, যদি কেউ ব্যবসাটা করতে চান করতে পারেন। এটা হলো সিলেকশন বালু, ওই দুর্গাপুর থেকে আনা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, এটা হলো সিলেকশন বালু এবং এই বালুটি ড্রেজিং মেশিনের মাধ্যমে ওই নৌকা থেকে তোলা হচ্ছে। এই বালু দিয়ে আপনি এটা FM 1.5 থেকে 1.83 এমন হবে। এটা 2.5 না, এটা একটু চিকন বালু। 2.5 যে বালুটা ওইটা নৌকা দিয়ে আনতে হয়, ওটা ড্রেজারের সাহায্যে উত্তোলন হয় না এখানে। এই জন্য যেহেতু দূর থেকে আনা হচ্ছে, এটা ড্রেজারের সাহায্যে, এই পাইপের সাহায্যে আসে না। পাইপ দিয়ে আসলে জাম হয়ে পড়বে, পাইপগুলো জাম পড়বে, তো মাল আনলোড হবে না। আপনাদের দেখাচ্ছি যে পাইপের সাহায্যে মাল আসছে, মা নদী থেকে পানি দিচ্ছে ওই টোল গেটে, এবং এই পানি এবং বালু একসাথে এসে এখানে পড়ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টোল গেট থেকে বালি আসছে। আর এই বালিটা কিন্তু নদী থেকে ওইখান থেকে তারা ড্রেজিং মেশিনের সাহায্য টোল গেটে তুলে তারপরে এখানে নিয়ে আসছে। আর যদি কারো বালুর প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এই ব্যবসায়ীর নাম্বার এবং নাম ঠিকানা দেওয়া থাকবে। যদি আপনাদের প্রয়োজন হয় আমার নম্বরে কথা বলবেন। আমি আপনাদের নিজস্ব গাড়ি আছে, গাড়িদের সাপ্লাই দিয়ে দেবে এবং হ্যান্ড ট্রলি দিয়েও আমরা সাপ্লাই দেবে, ট্রাক বা ড্রাম ট্রাক এগুলো দিয়েও সাপ্লাই দেবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।